আমরা সবাই মিলে একবার দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। দুহাত তুলে তুলুন দেখি, নিতাই গৌর হরিবোল হরিম। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। হরিব আমি বলবো, যারা দূরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে দুহাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন মা, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন, জনিতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে গাইতে পারে তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রে মহাজন বললেন, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়, এই ঘর কলিকালে ভক্ত বলছেন কি, যে ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছেন, যে গৌর হরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন, যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত? আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় বাগেন্দ্র সুত পায়।
গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মো তার হয় ব্রজ ধামে বাসি রে তার হয় ব্রজ ধামে বাসি রে তার হয় ব্রজ ধামে বাসি রে তার হয় ব্রজ ধামে কি বললে আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনব যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো তোমরা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ জনেদা জয়গোর মহাজন ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চুরুঞ্জয় আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে Yeah.
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যা রাধে যা রাধে শ্যাম যা রাধে, ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। আর বালক রূপে দ্বাপর যুগে বৃন্দাবনে এসে তারই সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন বনের মাঝে। এই ভাই, আরে শোন ভাই, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ ভেবেছি একটা নূতন খেলা খেলব, মানে বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, আবার বিনোদ কথার অর্থ হল সুন্দর। তা সখারা জিজ্ঞাসা করছে সেই খেলাটা কেমন খেলা, বলে শোন, যে খেলাটা আজ আমরা খেলব সেই খেলাটি হলো পাতা পাতা খেলা। মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কিভাবে খেলতে হয় বলুন তো, জানেন? আচ্ছা, তো এখন সখারা বলছে কানাই এ খেলা তো কখনো খেলিনি ভাই, তো কী করে খেলতে হয় বলে দে। ওই শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে তা এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে, শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে, পত্র তুলে এনে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে, ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। হরিবহ যখন ডাকছে, মা এই শ্রীদাম আয় তুই এসে পত্র নিয়ে যা। শ্রীদাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে কানাই, আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন আচ্ছা শোনো নাও, তুমি পত্র নিয়ে যাও। কই দেখি সবার পাতা দেখাও, যার ছিদ্র পড়বে সেই কিন্তু চোর হবে। তো এদিকে তুলে হাত তুলো, পত্র দেখাও। এই দেখি পত্র দেখা। আরে আমারটাও ভালো, এ ভাই কানাই আমার ভালো, আমারটাও ভালো। আচ্ছা সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো, তাই তো। এই ভালো করে দেখাই, তোরটা দেখা। এই যে ভালো ভালো, এই দেখি, এই ভালো করে দেখা। আরে আমারটাও ভালো রে। সবারই যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? হ্যাঁ তুই তো সবার তো দেখলি। হ্যাঁ বলি তোরটা একবার দেখা। আমারটা হরি বল, ভগবান যে আজকে খেলাটা খেলছে মায়ের পিছনে কারণ আছে আমি বলবো। তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তা গোবিন্দ বলছে দেখ, এই দেখ আমার পাতা ভালো। এই আরে হাতে করে লুকিয়ে রাখলে হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানার হাতে পত্র ছিদ্র পেয়েছে বাবা, সখাগণ বলে উঠলেন, ও কানা কানা আজকের খেলায় তাহলে তুই চোর। আসলে কি জানিস তো, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, এই বৃন্দাবনের রানী চোরা তুই বিনে চোর। চোর বললি কেন? আমি চোর? তুই চোর, তুই চোর। আচ্ছা বলুন দেখি মা, এই যে সবার ঘরে ঘরে ননি চুরি করে আমি আনি, কাদের জন্য? এদের জন্য তো। হ্যাঁ, তা যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। কাঁধে উঠবি কাঁধে উঠ, তাতে বা চোর বলার কি আছে? তোরকে চোর বলবো না, তুই চোর। হরিবহুল, ভগবান কেন আজ এই খেলা খেলছেন তার মনে যে একটা বাসনা আছে বাবা, সেই বাসনাটা কি? আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নীরজনে বসে ভগবান মনে মনে ভাবে,
হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে, ঘরে ছেড়ে পথের পাগল হয়, পাগল হয়ে কৃষ্ণ বলে কাঁদে। কেন আমায় ভালোবাসেরা কেন এমন করে কাঁদে? ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমি তো ভগবান, তাই আমি জানতে পারলাম না। আজ আমি জানতে চাই যে ভক্তরা যে আমায় ভালোবাসে, এই ভালোবাসা কতটা আসল? আহা, এই ভালোবাসাটা কেমন, কেমন স্বাদ আছে এই ভালোবাসাতে! কেন আমার জন্য এরা কাঁদে, কিছু আমার জন্য কেঁদে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা, একটি মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর, এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানে যে কিভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কিভাবে তৈরি হয়, রসগোল্লা কিভাবে তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি, তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি সেই সুখ পেতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, তবে বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছি, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ, এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনব। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে, হ্যারে কানা, এই কানা, বলি এত জোরে জোরে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোরে পিছনে চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়া আর তুই পড়বি না। সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো ঠিকই বলেছে কানাই, সখাসক্ষ প্রেম তো বাবা, তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন, দেখো করিলা
অকয় আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়াল দেখো না অকয় আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়াল একটা অকয় আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়াল সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়ব, আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো গোবিন্দ আমার? তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন, আর চরণে যেই না জল পড়েছে, সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানা একটু নামিয়ে দে তো। কেন রে? দে না একটু নামিয়ে দিয়ে বলছি। নামিয়ে দিয়েছে যেই হঠাৎ কি দেখছে কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয় সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, জানিস আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কী স্বাদ? দেখ এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা শোন কানাই, বহুদিনের বাসনা। কি জানিস তো? হ্যাঁ রে ভাই, আমার মনে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব। তাই আগে আমি এই আমটা খাবো, খেয়ে দেখব এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। কেননা ওই যে কংস রাজা দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারব না। তাই আগে আমি সেবা করব, যদি দেখিস মিষ্ট ফল তারপরে তুই সেবা করবি। তারপরে? হ্যাঁ রে ভাই, তুই কিন্তু পুরোটা খাবি না, তুই সেবা করার পর শেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর ওই উচ্ছিষ্ট আমি সেবা করব। কেন কেন? কানাই বলছে, কেন আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি? কানাই, তোরে ঠ বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোরে ঠ বড় মিঠো লাগে, মিঠো লাগে।
গোবিন্দ তো কম চতুর নয় মা, ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জিজ্ঞাসা করছে, এ সুদামা তুই দুইবার খাবি আমি একবার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ, এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি, তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে, কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস? সেটা আরও মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধায় আছে। ওরে আমার প্রাণের ভাই কানা, রিভাবটা রাখুন, তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই, তোরে ঠো মিঠো লাগে। তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে, কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল, আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে, কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন, কানাই, যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য আমার মনের যে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরি বল, হরি বল। নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার উদ্ধবের মনে, ও গোয়ে দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায় তোরে ঠো নিদায়। গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বাবা, কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবেই নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল
কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে। যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল, সবাই কাঁদে। ধেনুবৎস বনে যায় না, সখাগণ তৃণ সেবা আহা সখাগণ বনে যায় না, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে, এহানো দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে। আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘুরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে, কি করা যায়? কোথায় পাবো আমি কানাইকে, সে আছে কোথায়? আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি। কিন্তু কানাই কোথায় আছে? সন্ধান করতে শুরু করলেন, যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা, সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো? বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কৃষ্ণ তারকায় বৃন্দাবনে নাই, মথুরায় নাই, তারকায় নাই, কোথায় আছে? বৃন্দাবনেও নেই, দ্বারকাতেও নেই, মথুরাতেও নেই, তাহলে গেল কোথায় গোবিন্দ? মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায়? গুরুগৃহে। নিতাই গৌর হরি বল, হরি বল। এসে পৌঁছালেন গুরুগৃহে, কোথায়? শান্তিপুনি মুনির আশ্রমে। এখন স্বয়ং ভগবান তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের সবার? কার কার দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি হাত তুলুন। আর যারা হাত তোলেননি তাদেরকে এখনো মন্ত্র নেওয়া হয়নি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি। দেখুন, যত সময় আপনি মন্ত্র গ্রহণ না করবেন, গুরু চরণ আশ্রয় না করবেন, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন, তত সময় কি হবে? আপনি ভগবানকে দিনে যতবারই ভোগ দেন না কেন, আপনার ওই সেবা কিন্তু মানে ভোগ ভগবান কিন্তু গ্রহণ করছেন না। মন্ত্র গ্রহণ না করলে আপনার হাতের জল ভগবান তো দূরে থাক, একজন ভক্ত বৈষ্ণব গ্রহণ করেন না। তাহলে মন্ত্র আগে গ্রহণ করতে হবে। আপনি ভগবানকে বাড়িতে এক থেকে পাঁচবার ভোগ দিচ্ছেন, কিন্তু এখনও যদি আপনার দীক্ষা শিক্ষা না হয়ে থাকে তাহলে সেই সেবা বৃথা। শুধু তাই না, গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, আছে তো সবার গলায়? তুলসীর মালা আছে তো? নাকি যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন সেই দিনই গলায় ছিল, পরের দিন খুলে রেখেছেন? অনেকে আবার বলে তুলসীর মালা পরব, তাহলে ভালো দেখায় না, মানায় না। হ্যাঁ, অন্যান্য দামি দামি কত কত গহনা আছে, নেকলেস পরব, তুলসীর মালা পরলে মানায়? আবার অনেকে বলে বাবা তুলসীর মালা পরার বয়স লাগেনি, তাই গৌর হরি হরি। দেখবেন অনেকে বলে আয় খুলে রাখ খুলে রাখ, এখনো তোর বয়স হয়নি তুলসীর মালা পরা। হরি বল হরি বল। তুলসীর মালা পরার বয়সটা কখন একটু জেনে নেবেন তার কাছ থেকে,
সে কি 60 বছর পার হয়ে গেলে তারপরে? না, সেই পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি তাহলে তো আর মালা পরা হলো না। হ্যাঁ, দেখবেন ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তা আপনি ভগবানের ভক্ত, আপনি যে ভগবানের চরণে নিজের জায়গা চাইবেন, হে প্রভু তোমার চরণে আমার ঠাই দাও, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকে গ্রহণ করবে? তাহলে আগে নিজে যখন ভোগের থালা মন্দিরে নিয়ে যাচ্ছেন, নিবেদন করবেন, তাহলে আগে তো আপনি সেখানে গিয়ে প্রণাম করেন, তো সবার আগে গিয়ে প্রণাম করেন নতমস্তকে। তা প্রণাম করলে ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনি যে প্রণাম করছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কী করে গ্রহণ করবেন? তাই কিছু কিছু কাজ আছে আমাদের, গুরুমন্ত্র জপ করতে হবে, হাজার কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হবে, মা সময় বের করে নিতে হবে, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, যদি ভক্তি সঞ্চয় করতে চাও, ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজটা তোমাকে খুঁজে নিতে হবে। যে হাজার কাজের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টা সময় বের করব আমি আমার গোবিন্দ সেবার জন্য বা আমার ভজনের জন্য, সেটা তোমাকে বাহির করে নিতে হবে, কেউ করে দেবে না, বিশেষ করে মায়ার সংসার মোটেও দেবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে, এসেছি যেমন চলে তো যেতে হবে। হ্যাঁ, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা আমাদের কারোরই মনে নেই। তো যাবার পথ আমাদের যদি যেতে হবে যখন, সেই পথটা তো আমাদের জানতে হবে। সেই পথটা জানতে গেলে আগে আমাদের গুরু কৃপা লাভ করে গুরুমন্ত্র জপ করতে হবে, গৌরচরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বাড়ি স্নান করতে হবে। আর কিছু করতে হবে না মা, একবার দুফোঁটা বাড়ি বাড়ি স্নান করে ভগবানের চরণে যদি বলতে পারেন, হে প্রভু দুটি নয়ন জ্বলে ধুইয়ে দেব তোমার দুটি তুমি আমায় কি
আশ্রয় করে দুফোঁটা বাড়ি বরিশন করো। যেখানে থাকো যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারে পুণ্ডরীকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। তোমার যেখানে থাকো যেমন থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, কোনো দুঃখ নেই। যদি তুমি যখনই তুমি হরিকে স্মরণ করবে, তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে, এমনই নামের মহিমা মা। তাই আজ ভগবান কৃষ্ণ তিনি আমার গুরু গৃহে গেছেন, সঙ্গে গেছেন কে দাদা বলরাম। সেই খবর চলে গেল গোটা নব বৃন্দাবনবাসী জানতে পারল। যেই বৃন্দাবনবাসী জানতে পারলেন, দেরি না করে মটকমণি তার ছেলে অর্থাৎ সুদামাকে নিয়ে গেলেন সেই গুরু গৃহে। হরিবল হরিবল। তার মধ্যে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন, তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন, সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চায়, তাহলে কি করতে হবে, ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা, তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা কী হলো, এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আবার আসবেন, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন, সে আপনাকে দিয়েছে তাই আপনি পেয়েছেন, তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না, সবার কাছে যাবে, আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ, কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাজ গোবিন্দ আমার কি করলেন, তিনি গুরুগৃহে গেলেন, আর খবর পেয়ে এবার সুদামার পিতা তিনিও যাচ্ছেন তার সন্তানকে নিয়ে। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, জড়িয়ে ধরেছেন বুকের মাঝে, জড়িয়ে ধরে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই, বল আমাকে আর কখনো তোর সঙ্গ ছাড়া করবি না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, কথা দে। কানাই বলছে, শান্ত হ শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, বস বস বস, সবাই বস, এই বসে পড়া, এই বস, গুরুদেব আসছে, গুরুদেব, সবাই বসে আছে। গুরুদেব এসে উপস্থিত পাঠশালায়, পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, এই যে, হ্যাঁ বলুন গুরুদেব, তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। ভালো আছো তো তোমরা? ভালো ভালো। শুনলাম আমার পাঠশালায় তিনজন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ আমরাই তিনজন। কই দেখি হাত তোলো, কে কে এসেছো নতুন? আচ্ছা তুমি এসেছো আর? আমি এসেছি গুরুদেব। আচ্ছা তোমরা তিনজন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তোমরা শিক্ষা নেবার জন্য এসেছো তো? তা কে কি শিক্ষা নেবে বলো। এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বাবা তোমার নাম বলো না। হ্যাঁ গো। আর এই যে এদিকে দেখে মনে হচ্ছে খুব চঞ্চল, তাই না? এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। হ্যাঁ গণেশ ঠাকুর। আজ কৃষ্ণ বলে মনে হচ্ছে কি গো মা, তুমি কৃষ্ণ? আর তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, তা তুমি কি শিখবে বলো না গুরুদেব?
আমি মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা শিখবো, মানে হাতে চালাবো। বেশ বেশ, আর এই এদিকে এসো এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি শিখবে গুরুদেব? আমি কিন্তু রাজনীতি বিদ্যা শিখব, কৃষ্ণচন্দ্র বলছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোমার নাম কি জানো? নাম কি তোমার? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে তো? যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বিপ্র, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ বেদ পাঠে ভবে বিপ্র ব্রহ্ম জনন্তী ব্রাহ্মণ। তো যারা বেদ পাঠ করে তারা হয় বিপ্র আর ব্রহ্ম জনন্তী ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে। তাই আজ এই যে ব্রাহ্মণ দেখবেন মা, ব্রাহ্মণদের অঙ্গে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে? নটি সুতো থাকে। নটি সুতোর নটা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই যে নটা গুণ কী কী? শাস্ত্রে বললেন সমদম তপ শৌচ। কি বলছেন? সমদম তপ শৌচ ক্ষান্তি আর্যবত জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকম। এই হচ্ছে নটা গুণ। সম মানে শান্ত প্রকৃতির শান্ত ভাব, দম মানে দমন করবার শক্তি থাকতে হবে, ইন্দ্র দমন করতে হবে, তপ মানে তপস্যা, তপস্যা করবার শক্তি প্রয়োজন ব্রাহ্মণদের মধ্যে, এই গুণগুলো থাকা দরকার। আর কি বললেন? শৌচ মানে পবিত্রতা, পবিত্রতা রাখতে হবে। তোমার উপরে সুন্দর পোশাক পরেছো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা তোমার একেবারে হিংসা কালিমায় ভরা, সেটা করলে হবে। ভিতরটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার না করলে হবে না। আর কি বললেন? আস্তিকম আর্যবত, আর্যবত মানে সরলতা, ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব হচ্ছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। আর কি বললেন? জ্ঞান, জ্ঞান অর্থাৎ বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর বললেন যে বিদ্যা অধ্যয়ন করতে পারবে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আরেকটি শেষে কি আছে? আস্তিকাম ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। তাহলে এই নটা গুণ ব্রাহ্মণদের মধ্যে রাখতে হবে। আর কি বললেন? এই যে বেদ অধ্যয়নের চারটে ভাগ আমরা সবাই জানি, হ্যাঁ, তো এই যে চারটে বেদ অধ্যয়নের চারটে ভাগ ঋক সাম যজু অথর্ব, এর আবার দুটো খণ্ড আছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করা হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার জন্য আমরা সবাই পাঠ করে থাকি সেটাকে বলা হয় কর্মকাণ্ড। গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম, সবাই আছেন পাঠশালায়। আগেকার সময়ে তো এত স্কুল কলেজ ছিল না বাবা, আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই যখন শিক্ষা নিচ্ছে, হঠাৎ গুরুমা ডাকলেন সুদামাকে, সুদামা, হ্যাঁ সুদামা। শুধু গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে? যাও রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না, বনে চলেছে কাঠ কুড়াতে। সঙ্গে করে নিয়ে গেছে কাকে? কৃষ্ণচন্দ্র কানাইকে। দুইজনে যাচ্ছে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, বনের ভিতরে গিয়ে যখন দুই ভাই কাঠ কুড়াচ্ছে, হঠাৎ হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে
ঝড় বৃষ্টি, আর এই ঝড় বৃষ্টির মধ্যে একে অপরকে হারিয়ে ফেলেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা। হঠাৎ একটা গাছের ডালে কানার কাঁধে এসে পড়বে, তার প্রিয় সখা সুদামা ছুটে গিয়ে কানাইকে নিজের বুকে জড়িয়ে ধরে সেই গাছের ডালটি এসে পড়ল তারই কাঁধে। হরিবল হরিবল, ভগবান কেঁদে উঠলেন সুদামা, তোর কেমন ভালোবাসা বন্ধু, হরিবল, এত বড় গাছের ডালের আঘাত তুই নিজে সইলি, এতটুকু আঘাত তুই আমার অঙ্গে লাগতে দিলি না, কতটা ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই, আমার যত কষ্টই আসুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বেঁচে থাকতে তোর অঙ্গে এতটুকু আঁচড় লাগতে দেব না রে আমি, তুই চিন্তা করিস না, আয় আমরা দুজনে একটা গাছের ডালে উঠে বসে থাকি। প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা গাছের ডালে দুইজনে বসে আছে, মা একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে উপরের ডালে। কিন্তু গুরুমা আসা যা বনে যাবার সময় সুদামার আঁচলে কিছু ছোলা, ভিজে ছোলা বেঁধে দিয়েছিল। কেন না, যখন খিদে পাবে তোরা দুজনে ভাগ করে খাবি। এখন সুদামার আঁচলে বাঁধা আছে, আর সুদামা ওই গাছের ডালে বসে আছে উপরের ডালে। মনে মনে চিন্তা করছে, প্রচণ্ড খিদে পেয়েছে, এক কাজ করি একটু ছোলা খাই। হঠাৎ মনে পড়ে গেল কানার কথা, মা যে বলেছিল, সুদামা ভাবছে যে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করি এখন আমি। আচ্ছা বেশ, এক কাজ করি, আমি তো খাই, আর ওর জন্য কিছু রেখে দেব, সেটা আমি ওকে দিয়ে দেব। এই ভেবে গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছে। কিন্তু যখন ছোলা খাচ্ছে, মা একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে, আবার একটু একটু করে পড়েও যাচ্ছে। আর পড়ছে যখন একেবারে গোবিন্দ যেখানে যে ডালে বসে আছে তার সামনে দিয়ে। গোবিন্দ দেখছে কি, একটা একটা করে ছোলা নিচে পড়ছে। গোপালপুর ঘাটের ভক্ত যমুনা, আচ্ছা যমুনা মণ্ডল কমিটিকে 500 টাকা দান করেছে। নিদায় গৌর হরিবল হরিবল হরিবল। তা গোবিন্দ দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু তাকে বলছে না, তাকে দিচ্ছে না। মনে মনে চিন্তা করছে, আচ্ছা মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, কিন্তু তুই তো বেশ বসে বসে ছোলা খাচ্ছিস, আমার কথা কি তোর মনে নেই। কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে, সুদামা, এই সুদামা, বলি গুরুমা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল, সেই ছোলা আছে, আমাকে একটু দে না, প্রচণ্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া। এই বলে আঁচলের দিকে যেই না তাকিয়েছে মা, দেখছে কি যাও বা দুটো একটা মুখে দিয়েছে, আর বাকি সব ছোলা পড়ে গেছে। মনে মনে ভাবছে, সর্বনাশ, গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু আমার আঁচলে তো একটাও ছোলা নেই, আমি কি বলবো এখন কানাইকে। তাই সুদামা একটু মিথ্যা কথা বলেছিল, কি জানিস কানাই, আমার আঁচলে না একটা ছোলাও নেই। আসলে হয়েছে কি জানিস, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে গিয়ে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে আমি জানি না, দেখ একটা ছোলাও নেই রে ভাই। হরিবল হরিবল। ভগবান মনে মনে চিন্তা করলেন, যাক তুই আবারও মিথ্যা বললি আমার, বেশ এই দিন তো দিন নয়, দিন তো আবার আসবে, সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে। আমরা মনে করি মানুষের চোখের আড়ালে যা খুশি তাই করব, কি মা তাই না, করছেও তাই, যে যা মনে করছে তাই করছে। কিন্তু একজন যিনি আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমাত্মারূপে, তার ফাঁকি কে দেবে গো, শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো, ফল ঠিক পাবে। সবাই পেয়েছে, তুমি পাবে না, আমি পাবো না, তাই কি আর হয়, ফল তো পেতেই হবে, কারণ এখানে যিনি আছেন পরমাত্মা রূপে, যে চৈতন্য, যে চেতনা, যে সাক্ষাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি,
সেই পরমাত্মা রূপে ভগবান যিনি বসে আছেন, যার শক্তিতে আমি আজ আমি এখানে দাঁড়িয়ে এই যে শ্বাস প্রশ্বাস চলছে, পরমাত্মা রূপে যিনি আছেন হৃদয় মন্দিরে, তিনি তো আমি। আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়, আমি মানে এই হাতটা কি আমি, এই দেহটা কি আমি বাবা, এই চরণটা আমি না, এগুলো আমি নই, এগুলো হচ্ছে আমার। তাহলে আমি কোনটা? আমি কোনটা? আমি অর্থাৎ পরমাত্মা। এই যে চলছে শ্বাস, এটা হলো আমি। এটা যখন থাকবে না, এই দেহটা পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, শুধু থাকবে না কে, সে হলো আমি। আমি চলে যাব, তাই না? তা আমি অর্থাৎ পরমাত্মা যিনি ভগবান বসে আছেন হৃদয় মন্দিরে, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, তার চোখের ফাঁকি দেব কী করে? ফাঁকি দেওয়া সম্ভব? ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছেন আর বলছেন, সুদামা বেশ, আজকের দিনে মিথ্যা বললি, কাল তুই এর উপযুক্ত ফল পেয়ে যাবি। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে নিয়ে কাঠ নিয়ে এলেন গুরুগৃহে। আসার পরের দিন হঠাৎ গোবিন্দ ডাকছে সুদামাকে, সুদামা এদিকা, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, তোর কাছে যদি আমি কিছু চাই আমাকে দিবি? সুদামা বলছে, কানাই কেন দেব না, চেয়ে দে, আমার যদি থাকে আমি অবশ্যই দেব। আছে রে আছে, তুই আগে বল দিবি কি না। হ্যাঁ দেব, থাকলে অবশ্যই দেব। কি চাস তুই বল, আমার প্রাণটা নিবি? তাও আমি দিয়ে দেব, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। না না না, প্রাণ দিতে হবে না, শোন, ওই দেখ রন্ধনশালায় না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আর তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, নাড়ু খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিয়ে দিলে আমি তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা জানি না, আমি যে গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছিলেন যে বেদ পাঠ করে সে কখনো মুখে মিথ্যা কথা বলে না, আমি কি করে মিথ্যা বলবো বল, আর আমি কি করে বা চুরি করব, আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। এত চিন্তা করছিস কেন, আমি তো নাড়ু তোর জন্য এনে দিলেই হবে। না, বলে আনলে আমি খাবো না, তোকে চুরি করে আনতে হবে। এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না, এ কেমন বন্ধুত্ব তোর? এত ভালোবাসিস আমাকে আর আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? বারবার বলছে দেখে সুদামা বললে, তবে শোন কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে জানি না, তবে আজ তোর সুখের জন্য আমি চুরি করতে যাব। তবে কানাই এই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? আমি ভিতরে চললাম। ঠিক আছে তুই যা। যেই না বলেছে সুদামা ভিতরে ঢুকেছে মা, আর এদিকে দরজার কাছে বসে আছে কে, দুষ্টু কানায় বসে আছে। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ দরজায় বসে বসে কৃষ্ণচন্দ্র ডাকছে, গুরুমা ও গুরুমা, শিগগিরি এসো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খাই। যেই না বলেছে সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘরের থেকে বাইরে এসে, হরিবল হরিবল, খানের কাছে এসে বলছে, খানাই তুই কি করলি ভাই, আমি কি অপরাধ করেছি তোর কাছে, কেন তুই এমন সাজা দিলি আমায়? আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না, তুই ও কারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আমার মা বলেছে তুই নাকি ভগবান, আমি তো তা জানি না তুই ভগবান কিনা, তবে দেখ ভাই
আমি আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আমি বড় কষ্ট পেলাম কানা। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম কানাই দেব, আমার মা যে বলে তুই ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা, তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, যদি দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না কানাই, এই আমি প্রতিজ্ঞা করলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা কি বললি তুই, জীবনে কোনোদিন হাজার কষ্ট এলেও আমার কাছে চাইবি না? তাহলে আমিও বলি, তুই শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব আদেশ করলেন, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছ, তোমরা যে যার আপন ঘরে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কোথাও বৃন্দাবনে ফিরলেন না, তিনি কি করলেন, শিক্ষা অর্জন করবার পর তিনি চলে গেলেন দ্বারকাতে হরিবোল। আর এদিকে মটকমণির কাছে ফিরে এলো তার পুত্র সুদামা। ফিরে আসার উপযুক্ত সন্তানের অপূর্ব সুন্দর সেই রূপ, আর উপযুক্ত বয়স হয়েছে বিবাহের, বাবা গর্ব করে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, এখানে তো সকলেরই ঘর আছে, অনেকেরই সন্তান আছে, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার আছে? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে মস্ত বড় পণ্ডিত, আমাদের গর্ব আমাদের অহংকার তোমার পুত্রকে নিয়ে। তবে হ্যাঁ, আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমি দেরি না করে আমার ছেলের বিবাহ দেব। হরিবল হরিবল। বিলম্ব না করে সুকন্যার সন্ধান পেল। সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল, একবার উলুধ্বনি হয়ে যা, হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি। নতুন স্ত্রীকে নিয়ে বিবাহের পর বউকে নিয়ে ঘরে এলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায় বাবা। সুদামা গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার সুন্দরভাবে চলে যায়। এইভাবে কিছুদিন যেতে যেতে সুদামার সন্তান হলো, কিন্তু এত সুন্দর আনন্দ, দিন কেটে যায় আনন্দে মহা আনন্দে, কিন্তু সুখ বেশি দিন সইল না বাবা।